ডলার সংকটে এলসি খুলতে আগ্রহ কম ব্যাঙ্কগুলোর, ফলে ভোগান্তিতে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। তবে খোলা বাজারে কমতে শুরু করছে ডলারের দাম। গোলাম কাদের রবু রিপোর্ট। শাহরিয়ার স্টিল দেশের রড শিল্পে অন্যতম পরিচিত এক নাম, যার মালিক কয়েকদিন আগে একটি ব্যাংকে এলসি খুলতে গিয়েছিলেন। কিরকম বাস্তবতার মুখোমুখি তিনি হয়েছিলেন বলছিলেন তা নিজের মুখেই। সাপ্লাই চেইনটা ঠিক থাকতে হবে। আজকে আমরা ব্যাংকে যখন ইম্পোর্ট করতে যাই র ম্যাটেরিয়াল, ব্যাংকগুলি অজুহাত দেয় তাদের কাছে ডলার নাই, ডলার সংকটের কারণে তারা এলসি করতে পারবে না। যেমন সিটি ব্যাংক আমাকে তারা বলতেছে 6 মাসের মধ্যে তারা নতুন কোনো এলসি করতে পারবে না, তার কারণ বাংলাদেশ ব্যাংক তাদের বলে দিয়েছে তাদের যেই এলসি করেছে সেই ডলারগুলি আগে জোগাড় করে এনশিওর করে নতুন এলসি করো। তো তাদের এখন যেই অবস্থা হয়েছে তারা সেটা করতে পারবে না নতুন করে এলসি। অন্য অন্য ব্যাংকগুলিও হয়তো দিচ্ছে, আমরা 4টা দিলে হয়তো 1টা করতেছে, 3টা করতেছে না। ডলারের উচ্চ মূল্যের কারণে এমন বাস্তবতা বেশিরভাগ উদ্যোক্তা ব্যবসায়ীর। ব্যাংকগুলো আগ্রহ কম দেখাচ্ছে আমদানির ঋণপত্র বা এলসি খুলতে। জুলাই মাসের হিসাবও বলছে এলসি খোলার পরিমাণ কমেছে 31%। তবে তারপরেও কাটছে না ডলার সংকট। ডলার সংকট কাটাতে এর আগে সরকার নিয়েছে বেশ কিছু উদ্যোগ, বিশেষ করে মোট রপ্তানির 50% নগদায়ন করে দেশে আনা, কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ, অনেক পণ্যের এলসির সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখা। অভিযান চলছে মানি চেঞ্জারগুলোতেও, আর সবশেষ সারাদেশের ব্যাংকের শাখায় নগদ ডলার কেনাবেচার সিদ্ধান্ত। কিন্তু কি বলছে অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ? বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধগুলো বা তাদের যে দিক নির্দেশনা সেগুলো আদৌ পালন করছে কিনা, এবং পালন না করলে তাদের জন্য আবার কোনো ব্যবস্থা নেওয়া সেই বিষয়গুলো হচ্ছে কি না, সে তার উপরে কিন্তু আসলে অনেকখানি নির্ভর করে। তার কারণ যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকট কিন্তু এক দুদিনের সংকট নয়, 3-4 মাসে কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গেছে এবং এর সুযোগ কিন্তু সবাই নিচ্ছে। তবে খোলা বাজারে ধীরে ধীরে নিস্তেজ হচ্ছে ডলার, কমছে দাম। গেল বৃহস্পতিবার যে ডলার বিক্রি হচ্ছিল 120 টাকা পর্যন্ত, সেটা এখন 112 থেকে 113 টাকা। বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকগুলোর কাছে 95 টাকায় ডলার বিক্রি করলেও ব্যাংকগুলো রেমিটেন্স এবং রপ্তানির আয় কেনা এবং এলসির ক্ষেত্রে কেনা বেচা করছে 105 থেকে 110 টাকা পর্যন্ত। খোলা বাজারে ডলার বিক্রি বা বৈদেশিক মুদ্রা বিক্রি, এটি তাদের একটা বড় রকমের যে একটা প্রভাব আছে বাজারে সেটা পরিষ্কার, তার কারণ এই এত সংকটের সময় কিন্তু তারা ঠিক সুন্দরভাবে ব্যবসা করছে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ।